नमस्कार बंधुरा, हैपी उइथ गोपा किचेन कूकिंगे तुम्हारे सबाई के स्वागतम। आज के शेयर करब सजनेर डाटार एक रेसिपी। सजनेर डाटा तो अनेक अनेक भावे बनिए खेयेछो, आज के भावे बनाई रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा बनानोर जन्य एखाने निएछि किछुटा सजनेर डाटा, छोटो छोटो टुकड़ो करे केटे नियेछी। एकेबारे हल्का तेल मसलाय रेसिपिटा आमी बानिये देखाबो। आर एखाने तीनटे आलू केटे नियेछी। ग्यासे एकटा कड़ाई बसिएछी, कड़ाइर मध्ये दिये दिच्छी सर्षेर तेल। बेशी सब दिलाम ना, अल्प तीन चामच मतो सर्षेर तेल आमी एखाने व्यवहार करेछी। तेलटा गरम হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা তেজপাতা, একটু ছিড়ে নিলাম। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু হালকা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে বাটির মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি, আদার পেস্ট। আর নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জল। পেস্টটা বানিয়ে রাখলাম। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো টুকরোটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাটা। সজনের ডাঁটায় প্রচুর অ্যান্টিবায়োটিক। সজনের ডাঁটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, বিশেষ করে এই বসন্তকালে তো সজনের ডাঁটা খুবই ভালো উপকারী। আর আমি যেভাবে বানাচ্ছি একেবারেই হালকা রকম বানাবো, কোনো রিচ না। তোমরা এটা বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, খেতে খুব স্বাদ হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে পেস্ট গুলিয়ে নেওয়া মশলাটা। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে এবারে লো স্টিমে তিন থেকে চার মিনিট ধরে একটু কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরকম জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মশলাটা তিন থেকে চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, সজনের ডাঁটার আরও রেসিপি আছে। সজনের ডাঁটা দিয়ে পোস্ত আছে, সজনের ডাঁটা মাছের ঝোলও আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। সজনের ডাঁটার সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে,
এবারে দিয়ে দেবো জল। একদম সিম্পলভাবে রান্নাটা খুবই তাড়াতাড়িও হয়ে যায়। আর একটু জল দেব এর মধ্যে, আবারও কিছুটা জল আমি ব্যবহার করছি। এবারে ডাটাগুলো আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম স্টিমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। এবারে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, আলু একেবারে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে। আজকের মতো সজনের ডাটার রেসিপিটা কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। এরকমভাবে বাড়িতে সজনের ডাটা আলুর রেসিপিটা বানিয়ে খাবে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবে। স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবে। আজকের মতন এইটুকু। আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।